1966 থেকে 1982 19 বছর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষের দায়িত্বে ছিলেন স্বামী বীরেশ্বরানন্দ। স্বামী বিবেকানন্দের মানব সেবার লক্ষ্যকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন কাজ করেন তিনি। জড়িত ছিলেন একাধিক জনসেবামূলক প্রকল্পে। বিশ্বে তাঁর শিষ্য সংখ্যা 100,000-এরও বেশি। এবার স্বামী বীরেশ্বরানন্দকে নিয়ে বই প্রকাশ উদ্যোগী হল শিষ্যরা। বইয়ে থাকবে স্বামী বীরেশ্বরানন্দজির জীবনী ও তাঁর সম্পর্কে বিভিন্ন জনের স্মৃতিকথা। বইটা 5টা ভাগ করা হয়েছে, যাকে বলে 5টা চ্যাপ্টার। তার জীবনী আছে, তার স্মৃতিকথা আছে, এবং ইয়ং জেনারেশনদের জন্য কিছু আছে, সন্ন্যাসীদের জন্য তার যে উপদেশ দিয়েছেন, এবং উনি বহু পত্রপত্রিকায় বহু অনুষ্ঠানে যে লেকচার দিয়েছে সেই লেকচারগুলো একটা চ্যাপ্টার আছে। এছাড়া আছে বহু মানে ছবি আছে, যে ছবি আজ পর্যন্ত অনেকের কাছে ব্যক্তিগতভাবে ছিল সেটা এখন বই আকারে হচ্ছে। স্বামী বীরেশ্বরানন্দর লেখা চিঠি ছাড়াও বইতে থাকবে 200-টির মতো দুষ্প্রাপ্য ছবি, যেগুলো এতদিন ব্যক্তিগত সংগ্রহে ছিল। আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে বইটি প্রকাশ করবেন রামকৃষ্ণ মঠ মিশনের সহ অধ্যক্ষ স্বামী প্রভানন্দ। সঞ্চন মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।